মরদেবা বলে দে, বল কবে ষোড়শী কুণ্ডলের বলি নিবি তুই? কোন ব্রাহ্ম মুহূর্তে বলে দিলে পাবো আমি চতুর্বর্গ ফল? বল মা, আরে বলে দে আমায়। জয় মা, জয় মা কড়াল বদনী মুন্ড মালিনী, জিও বা ভয়ঙ্করের জয়। মুক্তির সময় আগত, তোকে যে অর্পণ করব মায়ের চরণে, ফিরে আস না, ফিরে আয়। এতদিনের সাধনা এভাবে বিফলে যেতে পারে না, কিসের বাধা রঙ্গিত? আমাকে জানতেই হবে। আমি ভৈরব সিদ্ধ কাপালিক ভবানন্দ, আমার পথে যে বাধা দাঁড়াবে তাকে আমি উপরে ফেলে দেবো। এই তো আমি, তুমি ওটা কি করছিলে? তোর ভবিতব্য রচনা করছিলাম। ভবিতব্য? ভবিতব্য কি কাপালি ঠাকুর? তোর যা পরিণতি, তোকে যে আমি মায়ের চরণে বলি দেব, যার জন্য তোকে তিল তিল করে বড় করেছি। তুমি সত্যি আমাকে মেরে ফেলবে কাপালি ঠাকুর? তোর পাগলি রে, মুক্তি মুক্তি, তুই যে মায়ের চরণে বলি প্রদত্ত, তোকে নিবেদন করবো মায়ের চরণে, আর তুই ভাবি চিরমুক্তি, তোর বন্দি দশা দেখে চিরমুক্তি ভাবি তুই। কিন্তু তার আগেই যদি কেউ এসে আমাকে উদ্ধার করে? কে উদ্ধার করবে? কে, কার এত ক্ষমতা যে ভবানন্দের বলিতে বাধা দেবে? কেউ পারবে না। আপনারা কেউ বিচলিত হবেন না, একটু শান্ত হয়ে বসুন, আলো ফুটলেই আমরা দিক নির্ণয় করতে পারবো। কখন যে রাত কাটবে, এদিকে খিদায় তৃষ্ণায় মানুষগুলো তো কাহিল হয়ে পড়েছে। দেখুন, ভোর হলে কোনো পাড়ে নৌকা ঘেরাতে হবে, সেখানেই দাঁড়িয়ে রান্নাবান্না করা যাবে। খন হ্যাঁ, কিন্তু এই রান্না করতে গেলে তো আগে কার্যকর করতে হবে, মানে নৌকায় যে কাঠগুলো ছিল সেগুলো তো সব ভিজে গেছে। আপনি পেটে বাদ দিন দত্তমশাই, এখন আর সত্যিই কিছু করার নেই, ভোরের আলো যতক্ষণ না ফুটছে আমাদের অপেক্ষা করতেই হবে। কি বলে গেল কুণ্ডলে?
কি বলে গেল? কেউ এসে ওকে উদ্ধার করে নিয়ে যাবে, কি আসবে? তাহলে চক, তাহলে চক, চকে যে দেখছি বলি তো অনেক বাধা, তাহলে কি আমার মনস্কামনা পূর্ণ হবে না? আমার চতুর্বর্ম সিদ্ধি লাভ ব্যর্থ হবে? না না না, কখনোই হতে পারে না, কিছুতেই হতে দেবো না আমি। অন্যকে আমি বলে দেবই, মা আমি বলি চড়াবো তোর চরণে, আমি দেবই, আমি দেবই মা, কুন্দলেকে আমি বলি দেবই, আমি বলে দেবই। দেখছো হে নবকুমার, পাড়ের কোনো দিশা পেলে? আমার তো বড় ভয় করছে, মাছ ধরিয়া এসে পড়লাম কিনা, আর ওটা বেঁচে ফেরা যাবে না বুঝলে, বেগরেই প্রাণটা যাবে। কি বলি বলুন তো দত্তজামশাই, নবকুমারের কপালের দোষে এমনটা হচ্ছে, এসবই তো ভাবছেন আপনি। তা কপাল খারাপ হলে আর কি করবেন বলুন, সবই কপাল, সবই কপাল, সবই কপাল। কে কি আমার নাম ধরে ডাকলো? আমার স্পষ্ট মনে হলো কেউ আমায় ডাকলো কপাল বলে, এমন ডাক তো আমি আগে কখনো শুনিনি। কি আমায় এমন করে ডাকবো? কে কি আমায় ডাকলো? ওই যে, ওই যে ডাঙা, ডাঙা দেখা যাচ্ছে। ওরে পারে নৌকা বেড়া, নৌকা বেড়া। হ্যাঁ কথা, হ্যাঁ পারে বেড়া। মাঝি মাঝি, ওই পারে নৌকা নিয়ে চলো, বেশি দূর নয়। হ্যাঁ দা ঠাকুর, এক্ষুনি যাচ্ছি। মনে হচ্ছে কোনো দ্বীপ, কাছাকাছি কোনো কোনো জনবসতি থাকলেও থাকতে পারে, কিন্তু সামনে তো পুরোটাই জঙ্গল। এই কাঁধ ধরে সাগরের দিকে ছুটছিস যে, কি হয়েছে? জানো তো আমার কেন জানি না মনে হলো কেউ আমার নাম ধরে ডাকলো, সে যেন আমায় নিয়ে যেতে এসেছে। আমার মনে হওয়াটা কি সত্যি গো? শব্দটা হঠাৎ থেমে গেল কেন? না
যথেষ্ট পরিমাণ কাঠ হয়ে গেছে। কি কাঠ কাটছিল?